কিছুদিন আগেও ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে অপেক্ষা করতে হতো বাংলাদেশিদের, কিন্তু এখন অনেক কম সময়েই সেই ভিসা পাবে বাংলাদেশি নাগরিক। এখন থেকে খুব সহজে মাত্র এক দিনের ব্যবধানেই মিলবে ভারতের ভিসা। তবে এই ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আবেদন করার এক দিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর ভারতে চিকিৎসার জন্য যান বহু বাংলাদেশি। ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ে মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এখন শর্ত সাপেক্ষে আবেদন করার একদিন পরেই বাংলাদেশের নাগরিকরা এই মেডিকেল ভিসা পেতে পারেন। তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল। আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হতো বাংলাদেশি নাগরিকদের, কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা পাবে বাংলাদেশিরা। আর এটা যেন আরো কম সময়ে দেয়া যায়, সেই জন্য ভারতের কাছে আবেদনও করে বাংলাদেশ। সেই সাপেক্ষে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে কোনো রকমভাবে আপোষ করা সম্ভব নয়, তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাতে আবেদন করার 48 ঘন্টার মধ্যে মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করে নবান্ন। দেশটির কর্মকর্তাদের মতে, ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও মানুষ ওই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নয়, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার 48 ঘন্টার মধ্যেই ভিসা মঞ্জুর করা হবে। যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেসে বাংলাদেশিরা যে আবেদন করবেন তা যাচাই করে দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ওয়েবসাইট তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সেখানেই ভারতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। তাতেই একটি আইডি নম্বর দিয়ে ওই ভিসা দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।